রান্না করে থাকি। আমার শাশুড়ির একটা প্রবলেম হয়েছিল টয়লেট করতে, একদিন উনি খুব কনস্টিপেশনে ভোগেন এবং সেই চাপের ফলে ওনার একটা প্রবলেম ক্রিয়েট করে, যেটার ফলস্বরূপ ওনার টয়লেট পাস করতে অসুবিধা হচ্ছিল এবং উনি হাতে টয়লেট করার পর ওয়াশের টাইমে উনি হাতে একটা কিছু ফিল করেন। তারপর এটা আমরা ডক্টর বাস্তব ঘোষকে দেখাই এবং উনি সাজেস্ট করেন এটা ওটি করার জন্য। উনি 1 তারিখে ঢাকুরে আমরিতে ওনাকে ওটি করেন। ওটি করার পর ওনার যে প্রবলেমটা ছিল, আজকে 3 তারিখ উনি রিলিজ হয়ে হচ্ছেন, ডিসচার্জ হচ্ছে আর কি ওনার। উনি কিন্তু 2 তারিখ থেকে এই প্রবলেমটা থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছেন। আমরিতে আমার অপারেশন করার পর, অপারেশন তো হয়েছে, ভালোই হয়েছে। করার পর আমি যে এদের কাছ থেকে যে ব্যবহারটা পেয়েছি এবং যে আমার আমাকে যেভাবে ওরা দেখাশোনা করেছে আমার খুবই ভালো লেগেছে। যদি আপনাদের এরকম মনে হয় যে এখানে আসবেন, শুনে যদি মনে হয় এখানে আসবেন, তাহলে আপনারা এখানে আসতে হবে, নিশ্চিন্ত মনে এখানে আসতে হবে। আর ডক্টর বাস্তব ঘোষ ভীষণ ভালো লোক, আমার কাছে খুব ভালো লেগেছে, এইটুকু আমি বলতে পারি। এই ভ্যাজাইনা দিয়ে যে প্রবলেমটা, হার্ট প্রবলেম হয়েছিল, এই সমস্যায় অনেকেই ভোগেন। এটা হয়তোবা মেডিসিনে রিকভারে হয় না, কিন্তু ওটি করে যে এত ভালো, এত তাড়াতাড়ি রিকভার হয়, এটা আমরা ঢাকুরিয়া আমরিতে এসে বাকি ডক্টর বাস্তব ঘোষের আন্ডারে ওটিটা করাবার পর এটা আমরা খুবই মানে খুশি হয়েছি, এত তাড়াতাড়ি মার রিলিজ হয়ে গেছে প্রবলেমটা। এবং ঢাকুরিয়া আমরির মানে সহযোগিতাটা আমরা সব জায়গা থেকেই পেয়েছি, মানে ডক্টর নার্স সমস্ত জায়গা থেকে আমরা সহযোগিতা পেয়েছি। নমস্কার, আমি ডক্টর বাস্তব ঘোষ। আমার পেশেন্ট মীনাক্ষী সুরের ব্যাপারে উনি ওনার অভিজ্ঞতার কথা শেয়ার করলেন। আজ থেকে মাসখানেক আগে উনি আমার কাছে যখন প্রথম এসেছিলেন তখন ওনার সমস্যা ছিল, ইউরিন পাস করতে প্রবলেম হয় এবং ভ্যাজাইনাতে একটা সোয়েলিং উনি ফিল করেছিলেন, স্পেসিফিক্যালি যখন উনি প্রেস করছিলেন স্টুল পাস করার জন্য বা ইউরিন পাস করে যখন উনি চাপ দিচ্ছিলেন তখন ওই সোয়েলিংটা আরও বেশি করে উনি ফিল করছিলেন, এটাই ওনার মেন কমপ্লেন ছিল। আজ থেকে প্রায় 30 বছর আগে ওনার হিস্টেরেক্টমি মানে জরায়ুটা কেটে বাদ দেওয়া হয়েছিল। এই যে প্রবলেমটা ওনার হয়েছে এটাকে বলে ভ্যাজাইনাল ভল্ট প্রোল্যাপস, এবং তার সঙ্গে আর একটা প্রবলেম ছিল যেটাকে আমরা মেডিকেল সায়েন্সে বলি সিস্টোসিস, মানে হচ্ছে ওনার ভ্যাজাইনাল যে কাফ মানে হিস্টেরেক্টমির পরে যে ভ্যাজাইনাল যে পার্টটা পড়ে থাকে সেইটা সাপোর্টটা হারিয়ে নিচে নেমে আসছিল এবং তার সঙ্গে মূত্রথলির একটা অংশ নিচে নেমে আসছিল। তার কারণ হিসেবে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে ধরে রাখার জন্য যে সাপোর্ট সিস্টেমটা থাকে পেটের ভেতরে সেই জিনিসগুলো অভাব, বিভিন্ন কারণে, হরমোনজনিত কারণে, বয়সের বার্ধক্যজনিত কারণে এবং কিছু মাসকুলার উইকনেসের জন্য। তো এইটাকে আমরা বিভিন্ন পদ্ধতিতে রিপেয়ার করতে পারি। ওনার যেটা হয়েছে সেটা হচ্ছে ল্যাপারোস্কোপিক কল্প সাসপেনশন বলি বা স্যাক্রোকল্পোপেক্সি বলি, ল্যাপারোস্কোপিক স্যাক্রোকল্পোপেক্সি। যে কী করা হয় ওটাতে না, ভ্যাজাইনাটাকে কিছু একটা মেশ দিয়ে, একটা পলিপ্রোপিলিন মেশ হয়, সেই মেশ দিয়ে শরীরের পিছন দিকে হাড়ের সঙ্গে ফিক্স করে দেওয়া হয় যাতে ভ্যাজাইনাটা আর নিচে ঝুলে না পড়ে এবং যে মূত্রথলির পার্টটা যেটা ঝুলে যাচ্ছিল সেটাকেও টাকিং করে দেওয়া হয় বা কিছুটা টানা দেওয়া হয়, এরকম একটা বলা যেতে পারে। এবং এটার সুবিধাটা হচ্ছে ইমিডিয়েটলি পেশেন্ট বেনিফিটেড হয়, ইমিডিয়েট রেজাল্ট পাওয়া যায় অপারেশনের পরে পরে। আমি পরশু দিন অপারেশন করেছি, মানে 1 তারিখ ওনার অপারেশন হয়েছে আর আজকে 3 তারিখ উনি বাড়ি চলে যাচ্ছেন। গতকালকে থেকে উনি হাঁটাচলা করেছেন, নর্মাল খাওয়া দাওয়া করেছেন আর আজকে সকালবেলা ক্যাথেটার রিমুভ হয়েছে, নর্মাল উনি ইউরিন পাস করছেন এবং কোনো রকম সোয়েলিং উনি ফিল করতে পারছেন না এবং মিনিমাল ছোট ছোট 3-4 0.5 সেন্টিমিটার টু 1 সেন্টিমিটার 4 ফুটোর মাধ্যমে পুরো অপারেশনটা হয়েছে, ফলে ব্যথাও সেরকম কিছু অনুভূত হচ্ছে না এবং দিব্যি উনি এখন নর্মাল লাইফ লিড করতে পারবেন এবং খুব একটা কিছু রেস্ট্রিকশনও থাকবে।